আসামে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ তৈমারির গাছতলায় বসার আজব পরামর্শ নিয়ে রাজ্য যখন তোলপাড়, তখনই বিশ্বে বিদ্যুৎ সংকটের এক তাজ্জব করা তথ্য সামনে এসেছে। সংকটে সমগ্র বিশ্ব, এখনো এই কারণে 67 কোটি মানুষের বাড়িতে নেই বিদ্যুৎ। সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য, পৃথিবীতে এখনো 67 কোটি 50 লক্ষ মানুষ দিন কাটাচ্ছেন বিদ্যুৎ সংযোগ ছাড়াই। বর্তমান সময়ে বাড়িতে কিছুক্ষণ বিদ্যুৎ না থাকলে রীতিমতো জেরবার হয়ে পড়ি আমরা, পাশাপাশি বিদ্যুৎ আসার জন্য অধীর আগ্রহে চলতে থাকে অপেক্ষা। অন্যদিকে পৃথিবীতে এখনো 67 কোটি 50 লক্ষ মানুষ দিন কাটাচ্ছেন বিদ্যুৎ সংযোগ ছাড়াই। হ্যাঁ, শুনে অবাক হয়ে গেলেও এবার ঠিক এরকমই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মূলত এই বিপুল সংখ্যক মানুষদের মধ্যে অধিকাংশই আফ্রিকা মহাদেশের বাসিন্দা। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অর্থাৎ আইইএ একটি রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। এজেন্সিটি জানিয়েছে, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি সহ রাষ্ট্রপুঞ্জের রাশি বিভাগ, বিশ্বব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই প্রসঙ্গে বিভিন্নভাবে চেষ্টা চালানো হলেও গোটা বিশ্বকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার কাজ অত্যন্ত শ্লথ গতিতে এগোচ্ছে। এর আগে রাষ্ট্রপুঞ্জ 2015 সালে পূর্ণ নবীকরণযোগ্য শক্তি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতির উপর বিচার করে 2030 সাল পর্যন্ত সেই লক্ষ্য পূরণ সম্ভব নয় বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিশ্বব্যাংকের পরিকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট গুয়াংছে চ্যাং বলেন, বৈদ্যুতিকরণের গতি বর্তমানে শ্লথ হয়ে পড়েছে, বিশ্বের সর্বত্রই প্রায় একই চিত্র পরিলক্ষিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সাম্প্রতিক কালে পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎপাদনে যথেষ্ট বৃদ্ধি ঘটলেও তা এহেন বিদ্যুৎ ঘাটতি মেটানোর পক্ষে যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তরফে ফাতি বিরল জানিয়েছেন, অনেকেই মনে করছেন যে পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ক্রমশ বেড়েছে, কিন্তু সেটি সস্তায় এবং নিরাপদে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড়সড় ফাঁক থেকে যাচ্ছে, আর এই কারণের জন্যই বর্তমানে কোটি কোটি মানুষ বিদ্যুৎহীন থেকে গিয়েছেন। পাশাপাশি এটাও জানানো হচ্ছে যে বর্তমান সময়ে বিদ্যুতের দাম যে হারে বাড়ছে, সেক্ষেত্রে ঋণের চালে জর্জরিত দরিদ্র দেশগুলিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সামগ্রিক পরিস্থিতি এতটাই সংকটজনক জায়গায় পৌঁছে গিয়েছে যে বলা হচ্ছে 2030 সাল পর্যন্ত পৃথিবীর প্রায় 190 কোটি মানুষ রান্নার গ্যাস থেকেও বঞ্চিত থেকে যেতে পারেন। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, সমগ্র পৃথিবী জুড়ে ক্ষতিকর জ্বালানির প্রভাবে প্রতি বছর প্রায় 32 লক্ষ প্রাণহানির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ সহ নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া অতি অবশ্যই প্রয়োজন বলে জানিয়েছেন হুর প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রিয়াসেস। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।